ভিউয়ার্স, A1 কোর্সের মানে জার্মান ভাষা শেখার A1 কোর্সের এই ভিডিওতে আমি যেটা দেখাবো যে মোডাল ভার্ব, যে আপনার মোডাল ভার্ব কি কি, মোডাল ভার্ব কতগুলো জার্মান ভাষায়, সেগুলো আপনার কিভাবে লিখতে হয়, সেগুলোর কনজুগেশন কিভাবে করতে হয়, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও সেটা দেখাবো। কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, তো সেই ভিডিওগুলো দেখেন দেন আজকের ভিডিওতে চলে আসুন, কারণ যারা নতুন তাদের অবশ্যই উচিত হবে না যে একটা ল্যাঙ্গুয়েজের মাঝখান থেকে শুরু করা। ল্যাঙ্গুয়েজ শেখার এ হলো যে একদম প্রাথমিক স্টেজ থেকে শুরু করো, ধীরে ধীরে বিল্ড আপ করো, সো ওখান থেকে শুরু করুন। আর আমি এখন মোডাল ভার্বের ডিটেলসটা দেখাবো, স্ট্রাকচার দেখাবো এবং সেন্টেন্স মেকিংটাও দেখাবো। আপনারা যারা মানে ইংলিশ গ্রামার জানেন, ইংলিশ গ্রামারেও যে মোডাল ভার্বগুলো, সেই মোডাল ভার্বগুলো নিয়ে এখানে কথা বলবো। আর মোডাল ভার্ব হলো জাস্ট স্পেশাল গ্রুপ অফ ভার্ব, মানে যে ভার্বগুলো আপনার কখনোই মানে একাকী ইউজ হয় না সেন্টেন্সে, এর সাথে অলওয়েজ একটা ভার্বের মেইন ভার্ব অথবা অলওয়েজ আপনার একটা বেস ফর্ম, মানে একটা ভার্বের বেস ফর্ম সবসময় এর সাথে ইউজ হয়। যদি আপনি কোনো মোডাল ভার্বের সাথে আপনার কোনো বেস মানে ভার্বের বেস ফর্ম অথবা মেইন ভার্ব ইউজ না করেন, সেক্ষেত্রে মোডাল ভার্ব ভার্বের মিনিংটা মানে মিনিংফুল হয় না, মানে এটা কোনো কমপ্লিট একটা সেন্টেন্স গঠন করে না। যেমন আমরা যদি এখানে একটু এক্সাম্পল দিই, যেমন আই ক্যান, যদি আমি আপনি বলি যে আই ক্যান, দে ক্যান, হি ক্যান, শি ক্যান, বাট এটার কিন্তু কোনো মানে অর্থবোধক বাক্য গঠন করে না, কারণ আপনি কি পারেন, এখন সেটাই হলো কোশ্চেন যে আপনি কি পারেন, সে হোয়াট ক্যান আই, এখন এটাই হলো কোশ্চেন। যখনই আপনি বলবেন আই ক্যান সুইম, তার মানে এই সুইমটা এখানে একটা মেইন ভার্ব এবং ভার্বের একটা বেস ফর্ম, তার মানে এখানে আই ক্যান সুইম যখন বলবেন তখন একটা মিনিংফুল অর্থ দাঁড়াবে। আর মোডাল ভার্বের আরেকটা যেটা মেইন বৈশিষ্ট্য যে এটা সাবজেক্ট অনুসারে কিন্তু চেঞ্জ হবে না, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল, মানে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যেমন এস বা ই এর যোগ হবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হি মাস্ট গো, এখন এই মাস্ট একটা মোডাল ভার্ব, এখন আমি বলতে পারি আই মাস্ট গো, হি মাস্ট গো, দে মাস্ট গো, ইউ মাস্ট গো, মানে এই যে মোডাল ভার্ব, মোডাল ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অ্যাজ পার সাবজেক্ট। সো এই জায়গাটাই হলো মোডাল ভার্বের আরেকটা বৈশিষ্ট্য, মানে একটা বৈশিষ্ট্য হলো যে মোডাল ভার্বের সাথে অলওয়েজ একটা মেইন ভার্ব চলে আসতেছে, আর আরেকটা বৈশিষ্ট্য হলো মোডাল ভার্ব মানে সাবজেক্ট অনুসারে যে চেঞ্জ, যে আপনার যেমন হি গো আর হি গোজ, এখানে কিন্তু গোজটা হচ্ছে না, এখানে হি মাস্ট গো, তার মানে এখানে আনচেঞ্জ থাকতেছে। আর এখন আমরা যেটা দেখব যে জার্মান ভাষায় মানে মোডাল ভার্বটা কিভাবে চেঞ্জ হয় অ্যাজ পার সাবজেক্ট। লিস্ট অফ মোডাল ভার্বসগুলো দেখি, এখানে নর্মালি আপনার মোডাল ভার্ব হলো ছয়টা, মানে জার্মান ভাষায় যে আপনার কোনেন, মোজেন, জোলেন, দুরফেন, মগেন, বোলেন, মানে এই ছয়টা হলো মেনলি মোডাল ভার্ব। আর এই অ্যাডিশনাল একটা আছে যেটাকে আমি ইয়েলো কালার করে রেখেছি, কারণ এটাকেও মোডাল ভার্ব বলা হয়, কিন্তু যদি আপনি অ্যাকুরেটলি মোডাল ভার্ব আপনি বলতে চান তো সেক্ষেত্রে মেনলি এই ছয়টাকে বোঝানো হয়। আর এই মোস্টেন, এটার বিহেভিয়ারটা হলো আপনার ওই মোডাল ভার্বের মতো, যে কারণে এটাকেও মোডাল ভার্বের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আর যদি আপনার এই ভার্বগুলোর ইংলিশ মিনিংটা বুঝতে চান, সেক্ষেত্রে এখানে আমি নিচে রেড মার্ক দিয়ে রেড কালার করে ইংলিশ মিনিংগুলো দিয়ে দিয়েছি, প্লাস অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কনিউগেশন, মানে যারা জার্মান ল্যাঙ্গুয়েজের মানে সাবজেক্ট অনুসারে পার্সোনাল প্রোনাউন মানে সাবজেক্ট অনুসারে ভার্ব কীভাবে চেঞ্জ হয়, আমার ওই ভিডিওটা যারা দেখেন নাই তাদের আগে ওই ভিডিওটা দেখে আসা উচিত, তারপরে এই ভিডিওতে আসা উচিত, ইভেন আলফাবেট নাম্বার সেই ভিডিওগুলো আগে দেখে আসা উচিত, মানে একটা সিকোয়েন্স রেখে আপনারা ভিডিওগুলো দেখেন। এখন আমি এখানে মোডাল ভার্বগুলো এক্সপ্লেন করব, যে আপনার কনিউগেশনগুলো, যদিও এগুলো আপনি রিভার্সও থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে সাবজেক্টগুলো হলো ইস টু ইয়ার, জি এস, বিয়ার ইয়ার, জি জি, আর এটা কিন্তু আমি পার্সোনাল প্রোনাউনে বলে দিয়েছি কেন এটা স্মল, কেন এটা ক্যাপিটাল। তারপর আরেকবার বলে দিয়েছি, এটা মানে হলো দে আর এটা হলো জি, মানে ফর্মাল, মানে আপনি। আর যদি আরও বেশি কনফিউশন থাকে পার্সোনাল প্রোনাউনের ভিডিওটা দেখে আসুন। আর এখানে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, মোডাল ভার্ব একটা স্পেশাল গ্রুপ অফ ভার্ব, এই ভার্বের যে কনিউগেশন সেটা কিন্তু আপনার নর্মাল যে ভার্বের কনিউগেশন সেই ভার্বের সাথে কিন্তু ম্যাচ করে না, মানে এক্স্যাক্টলি সেম না। যেমন আমাদের পার্সোনাল প্রোনাউনে আমরা দেখেছিলাম যে
সাবজেক্ট অনুসারে ভার্বের যে পরিবর্তন হয় সেটা হলো স্টিম প্লাস ইএসটিটি ইএনটিএন, এই অনুসারে ভার্বগুলো চেঞ্জ হয়। কিন্তু এই রুলসটা স্টিম প্লাস ইএসটিটি ইএনটিএন, এই রুলসটা কিন্তু এখানে ডিরেক্টলি ফলো করা যায় না। সো কনিউগেশন যখন আপনি মডাল ভার্বের কনিউগেশন করবেন, এখানে একটা স্পেশাল রুলস আছে যেটা আমি আপনাদের বলে দিচ্ছি, হয়তো ইজি হয়ে যাবে। যেমন আপনি এখানে যতগুলো মডাল ভার্ব আছে যে বিষয়টা খেয়াল করবেন, ইস আর এয়ার জিএস এই দুইটা জায়গার কনিউগেশন হলো অলওয়েজ সেম। যেমন কনেন, কনেন মানে হলো ক্যান, মানে আই ক্যান। যেমন যদি আমি জার্মান ভাষায় বলি আই ক্যান, তার মানে ইস কান। তার মানে যদি আমরা আগের ভার্বের কনিউগেশনগুলো দেখি তখন হয়তো ইস কানে মানে একটা ই আসতো, এই ইটা চলে আসতো, কিন্তু এইখানে সেটা আসতেছে না। ইভেন আরেকটা চেঞ্জ, এই কনেনের ভিতরে একটা ও উমলাউট আছে, কিন্তু যখন এটা কনিউগেশন হচ্ছে তখন কিন্তু এখানে ওটা এ হয়ে যাচ্ছে। এবং এইখানে দেখেন মুজ উ মানে ইউ উমলাউট, ইউটা নর্মাল ইউ হয়ে যাচ্ছে, এইখানে ডি ইউ আর, সো এইখানে ইউ উমলাউটটা এ হয়ে যাচ্ছে। সো এটাকে আপনাকে একদম মেমোরাইজ করতে হবে। ইভেন মগেন, ও উমলাউটটা এ হয়ে যাচ্ছে, এটাও আপনার মনে রাখতে হবে। বোলেন মানে ওটা আই হয়ে যাচ্ছে। সো এই যে স্পেলিংয়ের একটু চেঞ্জ, এটা আপনাকে একদম মুখস্থ মনে রাখতে হবে। তো সবচেয়ে ইজি যেটা, যেমন ইস কান, এই আবার ডু কানস্ট মানে ওই এসটির ফর্মে চলে আসছে, এয়ার জি এস কান। মোট কথা এই মোডাল ভার্বের সবগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন ইস দিয়ে যে কনিউগেশনটা হয়, যেমন ইস কান এয়ার জি এস কান, ইস মুজ এয়ার জি এস মুজ, ইস জোল এয়ার জি এস জোল। সো এই এই প্রোনাউন আর এই তিনটা প্রোনাউনের এই দুইটা জায়গার কনিউগেশন সেম, মানে আপনি যদি এই উপরে টপ সবগুলা মানে আপনি পারেন সেক্ষেত্রে এই জায়গাটা চিন্তা করতে হবে না। আর ডু দিয়ে যেটা, ডু দিয়ে হলো এসটি ফর্ম, মানে এই কানের সাথে জাস্ট এসটি ফর্ম, যেটা হলো আগের ফর্ম অনুসারে, মানে আগের যে আমি রুলসটা দেখেছিলাম সেই অনুসারে। আর যখন প্রোলার ফর্মে চলে আসে তখন তো আপনারা জানেনই যে সরাসরি বেস ফর্ম চলে আসে, যে কনেন বিয়ার কনেন, মানে এখানে কোনো চেঞ্জ নাই। আর ইয়ার যেটা, ইয়ারের সাথে আপনার যেটা আসে টি আসে, এটাও সেই আগের ফর্ম অনুসারে কন্ট, কে ও এন এন টি। আর এইখানে কিন্তু ও উমলাউটটা আবার চলে আসছে, মানে বেস ফর্মটাই চলে আসতেছে। মোট কথা এই বিয়ার থেকে জি পর্যন্ত সবগুলোতে আপনার বেস ফর্ম চলে আসে। যেমন জি কনেন মানে তারা, দে ক্যান, জি কনেন তার মানে আপনি হলেন, বললেন যে ইউ ক্যান মানে ফর্মাল, ফর্মাল ভাষায় যদি আপনি কাউকে বলেন সেক্ষেত্রে জি কনেন। ঠিক এই সেম প্রসিজার আপনি সবগুলোরে করবেন। যেমন আপনি মুজেন, দেখেন ইস মুস, ডু মুস্ট, ইয়ার জিএস মুস, আর বাকি যেগুলো সবগুলো কিন্তু এই বেস ফর্ম চলে আসতেছে। বিয়ার মুজেন, শুধু এই যে ইয়ারটা চেঞ্জ, ইয়ার মুস্ট। তার মানে আপনার এটা মনে রাখাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। আর মোস্টেন এটা একটা অ্যাডিশনাল মডাল ভার্ব, কারণ এটা বিহেভিয়ারটাও সেম। যেমন ইস মোস্টে, এয়ার জি এস মোস্টে, বিয়ার মোস্টেন, ইয়ার মোস্টেড, মানে সেম, মানে এই মডাল ভার্বগুলো যা ফলো করতেছে এই মোস্টেনটাও সেম ফলো করতেছে। এখন আমি এই দুইটা মডাল ভার্ব কাছাকাছি লিখেছি, মেনশন করেছি, তার কারণ হলো এই বোলেন মানেও হলো ওয়ান্ট, মোস্টেন মানেও হলো ওয়ান্ট, মানে আপনি দুইটাকেই ওয়ান্ট, মানে আমি যদি বলি আই ওয়ান্ট ইস বিল, আমি যদি বলি ইস মোস্টে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই ওয়ান্ট। কিন্তু জার্মানরা যেটা হয়, নেটিভ জার্মান, এরা মোস্টেনটাকে বেশি প্রেফার করে, মোস্টেনটাকে বেশি ইউজ করে, মানে এটা হলো ফর্মাল, এটা হলো পোলাইট ফর্ম। যদি আপনি কাউকে বলেন যে ইস বিল অ্যাসেন, ইস বিল ট্রিঙ্কেন, মানে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, তো সেক্ষেত্রে যদি বলেন ইস মোস্টে অ্যাড বাস ট্রিঙ্কেন, মানে আই ওয়ান্ট টু সামথিং ড্রিঙ্ক, আই উড লাইক টু সামথিং ড্রিঙ্ক। সো এটা মানে জার্মানরা অনেক বেশি এক্সপেক্ট করে আপনার কাছ থেকে পোলাইট ফর্মে। সো যখনই জার্মান ভাষায় দেখা যায় যে আপনার দুজন ফ্রেন্ড অথবা ফ্যামিলির কেউ, তো সেক্ষেত্রে আই বিলটা বেশি ইউজ হয়। আর নর্মালি যদি অপরিচিত কেউ হয় তখন ওই মোস্টেটা বেশি ইউজ হয়, কারণ এটা পোলাইট ফর্ম। আর এইখানে মিনিংগুলো দেওয়া আছে, কনেন মানে ক্যান, বি এবল টু, মুজেন মানে হলো মুজ বা হ্যাভ টু, ধরেন আমি যদি বলি ইসমুস গেহেন, মানে আই হ্যাভ টু গো, জোলেন মানে হলো শুড, নর্মাল যে শুড, যে সাপোজ ইস জোল অ্যাসেন, মানে আই শুড ইট,
ইশ জোল গেহেন, ইশ জোল শ্লাফেন মানে আই শুড স্লিপ, ইস বো ইশ জোল ইয়েটস শ্লাফেন মানে আই শুড স্লিপ নাও। আর শুডের আরেকটা ইউজ আছে, সেটা হলো বি সাপোজ টু, এটা তো আপনারা জানেন যে আই ওয়াজ সাপোজ টু গো, অথবা আপনি বলতে পারেন আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। যদি এই সেন্সে কিছু বলতে চান সেক্ষেত্রে আপনি জোল দিয়ে আবার বলতে পারেন। আর ডুরফেন, ডুরফেনটা হলো আপনার মানে যদি, ও সরি এখানে একটা মিস হয়ে গেছে, ডুরফেন এখানে আপনার যেটা হবে সেটা হলো ডুরফট মানে DURFT। বিয়র্স এখানে আমার একটা মডেল বার স্কিপ হয়ে গিয়েছিলো, এটা আমি আবার লিখে দিয়েছি, কালেকশন করে দিয়েছি। সো এটা হবে ইয়ার ডুর। আর ডুরফেন মানে এটা হলো যে আপনার কোনো কিছু পারমিশন নেওয়া, যেমন মে আই গো, মে আই কাম, সামথিং লাইক দ্যাট। সো যদি আপনি কোথাও কোনো পারমিশন নিতে চান সেক্ষেত্রে আপনি ডুরফেন ইউজ করবেন। যেমন আমরা বলতে পারি ডারফিশ কমেন্ট মানে মে আই কাম, সামথিং লাইক দ্যাট। সো সেক্ষেত্রে আপনি ডুরফেনটা ইউজ করতে পারেন। আর এটার আরেকটা ইউজ আছে যেটা হলো খুবই স্ট্রিক্ট, যেমন ইউ আর নট অ্যালাউড, যদি আমরা বলি যে ডু ডাফনিস্ট ডট গেহেন মানে ইউ আর নট অ্যালাউড টু গো দেয়ার, সামথিং লাইক দ্যাট, তো সেক্ষেত্রে আবার ডুরফেনটা ইউজ হয়। তো নর্মালি এটা পোলাইট ফর্মে ইউজ হয় যে পারমিশনের ক্ষেত্রে। আর মগেন যেটা, এটা হলো মাগ, যেমন আমরা বলতে পারি ইসমাক ডিসনিস মানে আই ডোন্ট লাইক ইউ, সামথিং লাইক দ্যাট এই ক্ষেত্রে, অথবা ইসমাক পিজা অ্যাসেন মানে আপনি এরকমভাবেও বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লাইকটা মগেনটা ইউজ হয়। আর বোলেন হলো নর্মালি ওয়ান্ট, সো সেক্ষেত্রে আপনি বিলটা ইউজ করতে পারেন, মানে বোলেনটা ইউজ করতে পারেন। আর মস্টেন যেটা আগেই বললাম সেটা হলো ফর্মাল, যেমন আপনি বলতে পারেন যে ইস মস্টে ডিস ডিটারজেন্ট মানে আই ওয়ান্ট টু সি ইউ এগেন, তো সেক্ষেত্রে আপনি মস্টেনটা ইউজ করতে পারেন, মানে উড লাইক, এটা মোর পোলাইট। সো এখানে যদি কারো কোনো কনফিউশন থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে আমি অবশ্য বুঝতে পারবো না যে আসলে আপনারা প্রপারলি বুঝতে পারতেছেন কি না, অথবা আমি বোঝাতে পারতেছি কি না। এখন আমরা যেটা করবো যে কিছু এক্সাম্পল দেখবো এখান থেকে, আর মডাল ভার্ব লেখার কিছু রুলস আছে যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনার মডাল ভার্বের ক্ষেত্রে যেটা হবে যে মডাল ভার্ব যেটা সেটা দ্বিতীয় পজিশনে বসবে, মানে জার্মান ভাষার এটা হলো ইন জেনারেল রুলস সেন্টেন্স মেকিংয়ে, যদিও সেন্টেন্স মেকিং নিয়ে একটা হয়তো ক্লাস হবে। সো সেন্টেন্স মেক করতে গেলে জার্মান ভাষায় যেটা করতে হবে, আপনি সামনে সাবজেক্ট হিসাবে যাই লেখেন না কেন, ভার্বটা অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে, মানে আপনি সাবজেক্টকে অবজেক্ট করতে পারেন, অবজেক্টকে সাবজেক্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ভার্বের পজিশনটা কখনোই চেঞ্জ হবে না, ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর মেইন ভার্ব যেটা, মেইন ভার্ব যেটা সেটা ইউজ হবে অলওয়েজ এই সেন্টেন্সের শেষে, যেমন এখানে যদি আমরা বলি ইশ কান স্প্রেকেন, স্প্রেকেনটা হলো মেইন ভার্ব আর কানটা হলো অক্সিলারি ভার্ব। সো এইখানে কানটা মানে মডাল ভার্বটা চলে আসতেছে সেকেন্ড পজিশনে, আর যে আপনার মেইন ভার্ব সেটা চলে আসতেছে সেন্টেন্সের শেষে। মানে আপনি যত কিছুই, যত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাই ইউজ করেন না কেন, সব কিছু এবং টাইম ইউজ করেন যেটাই করেন, সব কিছু আপনার চলে আসবে সেন্টেন্সের আগে, আর মেইন ভার্ব যেটা সেটা চলে যাবে আপনার সেন্টেন্সের শেষে। যেমন জি কনেন জে আর গুড সুইমেন মানে দে ক্যান সুইম ভ্যারি ওয়েল, এজ এ জে আর গুড ভ্যারি ওয়েল, আপনি এরকমভাবে বলতে পারবেন না জি কনেন সুইমেন জে আর গুড, মানে যেমন ইংলিশের ক্ষেত্রে গিয়েছে দে ক্যান সুইম ভ্যারি ওয়েল অ্যান্ড ভ্যারি ওয়েলটা চলে গেছে লাস্টে, কিন্তু জার্মান ভাষায় কিন্তু এটা আপনি কখনোই করতে পারবেন না, তাহলে এটা মানে গ্রামাটিক্যালি রং, এবং আপনি কারোর সাথে ওইভাবে কথা বললেও সে হয়তো বোর ফিল করবে। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে জি কনেন জে আর গুড সুইমেন, মানে অলওয়েজ মেইন ভার্বটা শেষে চলে যাবে। যেমন ডু মোস্ট ডয়েস লার্ন এন মানে ইউ মাস্ট লার্ন ডয়েস লার্ন এন, লার্ন এনটা হলো মেইন ভার্ব, এটা শেষে চলে গেছে, আর মডাল ভার্বের পজিশনটা সেকেন্ড পজিশন। ইস মোস্ট অ্যাডভার্স টু ড্রিঙ্ক এন মানে আই উড লাইক সামথিং টু ড্রিঙ্ক, সো ড্রিঙ্কেনটা দেখেন লাস্টে চলে গেছে, আর অ্যাডভার্স সু সব কিছু চলে আসছে মেইন ভার্বের আগে, মানে মেইন ভার্বটা অলওয়েজ লাস্টে। কনেন বিয়ার ওনস মগেন ট্রেফেন মানে ক্যান উই মিট টুমোরো, তার মানে এখানে কোশ্চেন করা হয়েছে, যখন আপনি কোশ্চেন করবেন তখন তো অবশ্যই মেইন ভার্বটা আপনার সেন্টেন্সের শুরুতে চলে আসবে, এটা তো আপনারা জানেন নর্মাল রুলস। সো বিয়ার ডুরফেন নিস্ট হিয়ার সুইমেন মানে হিয়ার হিয়ার উই আর নট অ্যালাউড টু সুইম, যেটা আমি
যেটা আমি আগে বলেছিলাম যে ডলফিন যেমন পারমিশন নিতে ইউজ হয়, তেমনি আবার ডলফিনটা ইউজ হয় যে ইউ আর নট অ্যালাউড, যেমন বি আর ডলফিন নিস্ট হিয়ার সুইমেন, মানে হিয়ার উই আর নট অ্যালাউড টু সুইম। ডলফিন দিস দেন মে আই সি ইউ, দেখেন এখানে ডলফিনের কিন্তু দুইটা ইউজ, একটা হলো পারমিশন আর একটা হলো ইউ আর নট অ্যালাউড, মানে স্ট্রিক্ট। সো এই যে এক্সাম্পলগুলো, এক্সাম্পল এখানে এনাফ না, আপনাকে হয়তো প্রতিটা মডেল বা দৌড়ে দৌড়ে প্র্যাকটিস করতে হবে। আর যেটা সহজ উপায়, যেটা আমি আগেও বলেছি, রিভার্স হতে আপনি যাবেন, যেমন কনেন আপনি যেটা করবেন, যে আপনি সাপোজ এটা হলো রিভার্সো, রিভার্সোর ওয়েবসাইটে গিয়ে কনিউগেট করবেন, যেমন ডলফিন, ডলফিন কনিউগেট করবেন। করার পরে এখানে যে কনিউগেশন প্রেজেন্ট ফর্ম, আমি আগেই বলেছি যে প্যাটেরিটম ফিউচার আগেই দেখার দরকার নাই। এই যে প্রেজেন্ট ফর্ম, যেমন আপনি ডার্ফ দিয়ে সেন্টেন্স দেখতে চাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে অনেক এক্সাম্পল দেখাবে, একদম সেন্টেন্স দেখাবে। সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর যদি মোর এক্সাম্পল লাগে এখানে ক্লিক করবেন, আর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলে আপনি অনেক বেশি এক্সাম্পল দেখতে পারবেন। সো আপনি যদি এটার মানে অর্থ বুঝতে চান, সেই সাথে আপনার যদি ক্লিয়ারলি শিখতে চান সেন্টেন্সটাও, সেক্ষেত্রে এখান থেকে শিখতে পারেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। যদি এর মাঝে আপনাদের কোনো কনফিউশন থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর যারা জার্মান শিখতেছে, আসলে 30-40 হাজার টাকা খরচ করে ঢাকাতে, যদি আপনার পরিচিতর ভিতর কেউ থাকে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনাদের মানে বড় একটা অ্যামাউন্ট সেভ হবে। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য।